এই মুহূর্তে দুর্দান্ত একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রাজ্যের সরকারি হোস্টেলে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। তোমাকে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হচ্ছে রাজ্যের একটি সরকারি হোস্টেলে। এখানে একসঙ্গে সুপারিনটেন্ডেন্ট, মেট্রন, কুক, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আর ন্যূনতম যোগ্যতা এবং সুন্দর বেতনে যারা আবেদন করতে ইচ্ছুক 18 থেকে 40 সকলেই আবেদনযোগ্য। এবং তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না, সরাসরি ইন্টারভিউর দিন পৌঁছে যাবে। ইন্টারভিউর মাধ্যমে তুমি চাকরিতে জয়েন করে নিতে পারো। সরকারি হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, রাজ্যের তুমি যে কোনো জেলারই বাসিন্দা হও না কেন, এখানে কিন্তু আবেদন করে দিতে পারবে। ছেলে মেয়ে সকল প্রার্থীরাই, সকলের জন্য আলাদা আলাদা পদ রয়েছে। কিছু কিছু পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে, আবার কিছু কিছু পদের জন্য মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক কীভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কী, তোমাদের ইন্টারভিউ কবে হতে চলেছে, সব কিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলে দিচ্ছি। ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না। যদি তোমরা চাকরির খোঁজ করে থাকো ন্যূনতম যোগ্যতায়, তবে এখানে কিন্তু অবশ্যই আবেদন করে দিতে। তো চলো ডিটেলসে দেখে নিই। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো সুপারিনটেন্ডেন্ট, মেট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড। এই নাইট গার্ড দারোয়ান পদের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, আর বাকি সব পদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেট। তারপর দেখো কর্মবন্ধু, এই সমস্ত পদগুলোর জন্য কিন্তু প্রার্থীদের, এখানে তোমরা এসসি, এসটি, ওবিসি সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে, তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হও না কেন। সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। দেখো সবার প্রথমে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কুক। কুক পদের জন্য শুধুমাত্র অষ্টম পাশ হলেই তুমি এখানে আবেদন করতে পাবে। তারপর দেখো হেল্পার, হেল্পার পদের জন্য অঙ্গনওয়ারি যেমন সহায়িকা হয়, ঠিক সেরকমই সহায়িকা পদের জন্য এখানে অষ্টম পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেখানে উচ্চ মাধ্যমিক পাশ লাগে, এখানে কিন্তু অষ্টম পাশেই কর্মী নিয়োগ করে নেওয়া হচ্ছে। তারপর দারোয়ান কাম নাইট গার্ড, এখানেও অষ্টম পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি দারোয়ানের চাকরিটি পেতে ইচ্ছুক থাকো, এখানে কিন্তু অষ্টম পাশ হলেই তুমি আবেদনটি কিন্তু করে দিতে পারো। তারপর কর্মবন্ধু পদের জন্য অষ্টম পাশে নিয়োগটি করা হচ্ছে। দেখো সুপারিনটেন্ডেন্ট আর মেট্রন, এই দুটো পদের জন্য কিন্তু, মেট্রন পদের জন্য মাধ্যমিক পাশ লাগবে, আর সুপারিনটেন্ডেন্ট পদের জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, কেন কি সেখানে বেতনও বেশি রয়েছে। তো এবার দেখো প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে এই যে কুক, হেল্পার, দারোয়ান, তারপর কর্মবন্ধু, নাইট গার্ড, এই সমস্ত পদগুলোর জন্য সরাসরি ইন্টারভিউ, বলা হয়েছে অনলি ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তুমি যাবে, তোমার ইন্টারভিউ নেবে, আর তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে। আর সুপারিনটেন্ডেন্ট আর মেট্রন পদের জন্য রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম নেওয়া হবে 100 নম্বরের, ইন্টারভিউ হবে 25 নম্বরের। তো দেখো যারা আবেদনটি করবে বলে ভাবছো, তোমার বয়স কিন্তু মিনিমাম 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে সকলেই আবেদন করতে পাবে। 18 থেকে 40 ম্যাক্সিমাম, আর 40 বছর বলে দেওয়া রয়েছে। যারা কিনা এসসি, এসটি, ওবিসি প্রার্থী রয়েছে, তোমাদের আবার কিন্তু রিল্যাক্সেশন ক্যাটাগরিতে বয়সের ছাড় দেওয়াই রয়েছে। বয়সের হিসাবটি অবশ্যই করবে 1-1-2024 অনুযায়ী, যেন তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। তো এখানে কিন্তু দারুণ সুযোগ রয়েছে, অষ্টম পাশে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হচ্ছে, কোনো প্রকার লিখিত পরীক্ষা ঝামেলা ছাড়াই। তার জন্য তোমাদের তো আবেদনটি করতে হবে। তোমরা যদি পশ্চিমবঙ্গের রেসিডেন্ট হয়ে থাকো, দেখো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, তবেই আবেদন করে দিতে পারবে। প্রার্থীর আবেদনটি করতে হবে 13-8-2024 মধ্যে। কিন্তু দেখো কাল থেকে আগস্ট মাস শুরু, আর আগস্টের 13 তারিখই কিন্তু আবেদনের লাস্ট ডেট। আবেদনটি করতে চাইলে 13 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনটি তুমি কীভাবে করবে, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু আমি বলে দিচ্ছি। তার আগে প্রত্যেকটি পদের জন্য
প্রার্থীদের স্যালারিও বলে দেওয়া রয়েছে সুন্দর করে এখানে। দেখো, সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 15,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, মেট্রন পদের জন্য 9,000 টাকা করে প্রতি মাসে, কুক পদের জন্য 7,000 টাকা করে প্রতি মাসে শুরুতে, হেল্পার পদের জন্য 5,000 টাকা করে প্রতি মাসে, দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য 6,000 টাকা প্রতি মাসে, কর্মবন্ধু পদের জন্য 3,000 টাকা করে প্রতি মাসে এখানে স্যালারি দেওয়া হচ্ছে। তো যারা অষ্টম পাশে এই চাকরিটি করতে ইচ্ছুক, 40 বছর বয়সের মধ্যে যদি তোমার হয়ে থাকে, তবে কোন হোস্টেলে নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে প্রার্থীদের কিন্তু আবেদনের শুরু হয়েছে 1/8/2024, মানে কাল থেকে শুরু হবে, আর আবেদনের শেষ তারিখ 13/8/2024। বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 16/8/2024, খুব শীঘ্রই নিয়োগ করে নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড, যাদের লিখিত পরীক্ষা হবে, ম্যাট্রন আর সুপারিনটেন্ডেন্ট দুটি পদের জন্য তো লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, সেই দুটো পরীক্ষার জন্য 22/8/2024 লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে। আর লিখিত পরীক্ষার তারিখ দেখো সুপারিনটেন্ডেন্ট আর ম্যাট্রন পদের জন্য 8/9/2024 কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। তারপর রাধুনিয়ার হেল্পার পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 12/9/2024, আর ইন্টারভিউর তারিখ দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদের জন্য মনে রাখবে 13/9/2024 তোমাদের ইন্টারভিউ। তো ইন্টারভিউর জন্য তোমাদের কী কী নথি লাগবে, মানে কোন কোন ডকুমেন্টস লাগবে, দেখো বয়সের প্রমাণপত্র, জেরক্স কপি, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, পরিচয় প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কিন্তু আবেদনটি করতে বসতে হবে। এখানে যেহেতু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আর কিছু কিছু পদের জন্য লিখিত পরীক্ষা, তাই তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যদি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, আর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা নিজেরাও কিন্তু চেক আউট করে নিতে পারবে। এখানে বিশেষ সুবিধে, পশ্চিমবঙ্গে চাকরিটি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করে দিতে পারবে। আর এখানে কোন হোস্টেলে নিয়োগটি করা হচ্ছে চলো এবার দেখে নেই। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে। দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ আন্ডার দক্ষিণ দিনাজপুরে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে স্পষ্ট করে ওয়েস্টবেঙ্গলের রেসিডেন্ট হলে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ, এ মাসের 29 তারিখের নোটিশটি কিন্তু 29 তারিখের নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন এখনও শুরু হয়নি, 1 তারিখ থেকে শুরু হবে আর চলবে 13/8/2024 পর্যন্ত। তোমরা ডিটেলসে আবেদন পদ্ধতি দেখে নিতে অবশ্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা নিজেরা দেখে নিতে পারো। নিয়োগটি করা হচ্ছে যে হোস্টেলে, তা হলো এসটি সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস সাহেব কাচারি, যেখানে একসঙ্গে সুপারিনটেন্ডেন্ট, মেন্ট্রন, কুক, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু 6 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, আর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, তার মাধ্যমে আবেদন করে দিতে পারবে। আর লাস্ট ডেট মনে রাখবে 13/8/2024। ডিটেলসে দেখে নিতে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমরা নিজেরা চেক আউট করে নেবে, আর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় যারা আবেদন করতে ইচ্ছুক। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে, যেন কোনো চাকরির আপডেট মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।